हेलो बंधुरा रिम्पा रान्ना करे तुम्हारे सकल के स्वागत और आज के वीडियो शुरू करेछि। तो आज के देखो दूध निये हाफ लिटार और दूधे तो एकटूखानी चारटे दिए दिलाम एलाच एलाच एलाचटाके थेतो करे निएछि और तीन चामच दिए दिलाम चीनी। तो देखो दूधटाके भालो करे जाल दिए निच्छि और एकटू सामान्य घन करे नेब दूधटाके और এরকম ভাবে নেড়ে নেড়ে ভালো করে ঘন করে নিচ্ছে। তো দেখো ফুটে গেছে ভালোভাবে। আর এদিকে নিয়ে নিয়েছি কিছু আম, আমটাকে একটু মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াতে দিয়ে দিলাম এক কাপ মতো সুজি আর সুজিটাকে শুকনো খোলায় ভালো করে এরকম ভেজে নেব। আর সামান্য লাল লাল হয়ে এলে এরপর দিয়ে দিচ্ছি একটু ঘি, एक चामच मत घी दी दीची और घीटाके नेड़े चेड़े भालो करे मिशिए निच्छे। और आमार ई रेसिपिटा भालो लेगे थाकले अवश्य चैनलटा सबस्क्राइब करे दिओ। तो देखो नेड़े चेड़े भालो करे दिए भालो करे निएछि और नेयार पर एबार दूध दिए दिलाम, जे दूधटा जाल दिए रेखेछिलाम एलाच दिए सेई दूधटा दिए दिलाम। दिए एबार কিছু কাজু বাদাম আর আমন কুচি সেটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই বাদামের গুঁড়োটাকে দিয়ে দিলাম। তো দেখো নেড়ে চেড়ে সুজিটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর সুজিটা এরকম ঠান্ডা করে নিতে হবে। নেয়ার পর এবার দিয়ে দিচ্ছি আমের পাল্পটা, আর দু চামচ আমের পাল্প দিয়েছি। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও। তো দেখো আমের পাল্পটা ভালো করে মিশিয়ে দিলাম আর রংটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। আমি অন্য কোনো রং মেশাইনি, এটা আমের পাল্পটা মেশানোর জন্যই হয়েছে। আর এইভাবে এবার সুজিটা রেডি হয়ে গেছে। তো দেখো এবার আমের কুচো আর কিছু কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো আমাদের আম সুজি রেডি আর এটা তোমরা ডেজার্ট হিসেবে খেতে পারো, খুবই সুন্দর লাগে। তো দেখো কত সুন্দর হয়েছে। বাই বাই বন্ধুরা।